বাড়িতে ঢুকে গাড়ি ভাঙচুর বাধা দেওয়ায় গৃহকর্তার 70 বছরের মায়ের মাথায় রডের বাড়ি। ভয়ঙ্কর এই ছবি রায়গঞ্জ শহরের। ভিডিও ভাইরাল হতেই ছড়িয়েছে চাঞ্চল্য। গতকাল ভোরের ঘটনা রায়গঞ্জ শহরে বন্দর আদি মন্দিরের সেবায়েত মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় মন্দির লাগোয়া চট্টোপাধ্যায় পরিবারের বাড়ি। গৃহকর্তার যেটা অভিযোগ, গতকাল ভোরে তার মা চিত্রা চট্টোপাধ্যায় দরজা খুলতেই রড হাতে বাড়িতে ঢুকে পড়েন প্রতিবেশী রামু সাহা, গাড়ি ভাঙচুর করতে থাকেন। বাধা দেওয়ায় গৃহকর্তার মায়ের মাথায় পড়ে রডের বাড়ি, সেখানেই লুটিয়ে পড়েন প্রৌঢ়া। আশঙ্কাজনক অবস্থায় তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রায়গঞ্জ থানায় প্রতিবেশীর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছে প্রৌঢ়ার পরিবার। অভিযুক্ত পলাতক। আসলে একজন বয়স্ক ভদ্রমহিলা, আমিও শুনতে পেয়েছি এবং শুনতে পেরে আমি হলো হাসপাতালেও গেছি, এবং যে মেরেছে আমি শুনতে পেরেছি যে সেই ছেলেটা হলো একটু হয়তো মানসিক ভারসাম্যহীন, কিন্তু যাকে মেরেছে একজন বয়স্ক ভদ্রমহিলা, তো তাকে এইভাবে মারাটাকে আমিও ভীষণভাবে ধিক্কার জানাই যে সে মানসিক ভারসাম্যহীন হোক বা নাই হোক, কিন্তু একজন বয়স্ক মহিলাকে যেভাবে মেরেছে এটা একদমই ধিক্কারজনক ঘটনা, যেটা আমরা কেউ মেনে নিতে পারছি না মন থেকে। উত্তরবঙ্গ মেডিকেলে তিন দিনে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তিন শিশুই ভর্তি হয়েছিল জ্বর নিয়ে। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হওয়ায় চিকিৎসার সুযোগ মেলেনি, দাবি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।